الحمد لله، الحمد لله رب العالمين، وعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ليكن معبود ألا سرى، لا إله إلا الله، 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 لا إله إلا الله. দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, মিঠাও মনের বাসনা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, না মাসের রোজা সাইর না, না বাবার খেদমত হইল না, দয়াল নবীকে বইল না গো, মায়াল নবীকে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে এসে সামান্য কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন। প্রথমে আমি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া দিয়ে করি, তিনি হল হাইয়ুম কাইয়ুম, চিরস্থায়ী, যে বিচার দানের মালিক। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে সামান্য একটু ওলিদের শান সম্পর্কে বলবো, কারণ ভারত মহাদেশে নবীগণ আসেন নাই, আসছেন ওলি আল্লাহ পীর মশাই একগণ, আলিমুল্লাহ পীর মশাই একগণ, ইসলামের ইসলাম প্রচার প্রসারে কাজ করছেন, দিন ধর্মে কাজ করছেন। তাদের শানে, তাদের মধ্যে একজন যেরকম যারা দিন ধর্মে কাজ করছেন, করে গিয়েছেন, যারা তাদের অক্লান্ত পরিশ্রম, মানুষের কল্যাণে যারা কাজ করছেন, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক পথভ্রষ্টা নারী, যার হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর সামান্য একটু সহবতেই তিনি ভালো হয়ে যায়, আবেদা হয়ে যায় নেককার মহিলা হিসেবে তিনি জীবনযাপন করেন। একবার বুস্তান নগরে ভ্রষ্টা এক অপরূপা পেশাদার ব্যভিচারিণী নারী এসে তার রূপ যৌবন দিয়ে আকৃষ্ট করে ফেলল, অন্যায় পথে ধাবিত করতে লাগলো, প্রতিবার তাকে বুক করতে 200 দিরহাম লাগবে, কিন্তু লোকেরা তার অপরূপ অপরূপ সৌন্দর্য দেখে তারা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, এবং তারা তারা এই 200 দিরহামকে দেখে তারা তুচ্ছ মনে করে। কিন্তু এমন এইভাবে যখন এই অপকর্ম বুস্তান নগরে শুরু হয়ে যায়, মানুষ তার সাথে বিবেচনায় লিপ্ত হয়, সন্ধ্যা হলেই তার দরজায় বিবিচার নারী পুরুষের আনাগোনা, যখন বুস্তান নগরে এই পাপিষ্ঠ মহিলা আসে, মানুষ তার সাথে বিবিচারে লিপ্ত হয়ে অনেক রোগান্ত হয়ে যাইতেছে, ধুকে ধুকে এই বুস্তান নগর, বুস্তান শহর
এবং সে তার প্রান্তে চলে যাইতেছে, তখন এই নারীর অপরূপ সৌন্দর্য দেখে এরপরও মানুষ এই ব্যভিচার থেকে ফিরে যায় না। মানুষ বিভিন্ন রোগে রূপান্তর হওয়ার পরেও তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়। এই দৃশ্য দেখে এলাকার ভিন্ন ভিন্ন এলাকার কিছু ব্যক্তিবর্গ হযরত ভাই জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার দরবারে আসলেন। হে আল্লাহর ওলি, আমরা আপনার কাছে আসছি একটি আর্জি নিয়ে। আমাদের বুস্তান নগরে এমন একটি পথভ্রষ্টা, এমন একটি ভ্রষ্ট নারী এসে আছে যার অপরূপ সৌন্দর্য দেখে এই নগরের মানুষ সকলেই তার প্রতি আকৃষ্ট, সে ব্যভিচারে লিপ্ত। তাকে আপনি তার জন্য তো আপনি একটা যে কোনো একটা ব্যবস্থা নেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, তিনি একটি শাড়ি নিয়ে এবং 200 দিরহাম মূল্য নিয়ে সন্ধ্যায় ওই নারীর আস্তানায় গেলেন। দেখলেন ওনাকে দেখে আর কোনো কাস্টমার তার কাছে আসে না, ওই নারীর ঘরে যাইতেছে না। অনেক রাত রাত হওয়ার পরে তার কর্মচারীকে বললো, দেখো স্যার, কী জন্য আজকে কোনো কাস্টমার আসতেছে না? দেখলো যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বসা। তখন গিয়া বলল যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আপনার দরজার সামনে বসা। তো গিয়া বলো এখানে কোনো ফকিরের আস্তানা নয়, এটা ফকির যারা তারা আসতে পারে নাই, এখানে আসবে ধনাঢ্য ব্যক্তিবর্গ তারা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ওই কর্মচারী এসে জন বলল যে এখানে কোনো ফকির ব্যক্তিরা আসে না, এখানে আসে ধনাঢ্য ব্যক্তিরা। তখন বাজিদ মুসলিম রহমতুল্লাহ বললেন যে তার মূল্য কত, সে বললো 200 দিরহাম। আমি 200 দিরহাম নিয়ে আসছি, আমি তার সাথে দেখা করতে চাই। তখন 200 দিরহাম ঠিক আছে যান, যখন গেল 200 দিরহাম তাকে দেওয়া হলো। দেওয়ার পর হযরত বাজিদ মুসলিম রহমতুল্লাহ আলাই বললেন, আজ রাত্রের জন্য তুমি আমার, সেজন্য আমি যা হুকুম করবো তুমি তাই করবা। সে বলল, হ্যাঁ, আমি আপনি যাই বলবেন আমি তাই করব। হযরত বাইজিদ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি অজু করে পবিত্র হয়ে জাহান্নামে দাঁড়িয়ে যাও। তখন ওই নারী অজু করে জাহান্নামে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। হযরত বাইজিদ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে পরওয়ারদিগার, আমার চেষ্টা আমি করলাম, আপনি তাকে ভালো বানিয়ে দেন। আপনার আপনি এই মহিলাকে আপনি হেদায়ত দান করুন। তখন ওই মহিলার অন্তর পরিবর্তন হয়ে যায়, সে আল্লাহর কাছে গতিবিধি সহকারে এমন ভাবে তওবা করেন যে আর তিনি কোনোদিনই এই ব্যবসায় লিপ্ত হবেন না, কর্মচারী লিপ্ত হবে না, বৈবাহিক জীবন আল্লাহর রেওয়াজমন্দি করে কাটাইবেন। ওই মহিলা ওই রাত্রের পর থেকে সে ভালো হয়ে যায়, সে আবেদা হয়ে যায়। সেজন্য শাহির বলেন, এক জামানার সোহবতে বা আউলিয়া বেহতরাত সব সোহলে তোরা বেরিয়া, এক মুহূর্ত এক মুহূর্ত আল্লাহ তাআলার ওলি সোহবতে থাকা শত বর্ষ নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে কারণ আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতবন্দি করি তাহলে এমনভাবে করতে হবে যেরকম নবী রাসূলগণ শিক্ষা দিয়েছেন, এমনভাবে তওবা করতে হবে যে তওবা দ্বারা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো যায়। শুধু মুখে তওবা করলেই হবে না, এটা আমাদের অন্তর দ্বারা করতে হবে, অনুশোচনা করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া
মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে একমাত্র ভয় আল্লাহ তাআলাকে করতে হবে। আমার মধ্যে যদি যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইত্তাকুল্লাহা, তোমরা আমাকেই ভয় করো। আর ওই নারী আল্লাহর ভয়ে এমনভাবে তওবা করছেন যে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়ে তাকে নেককার বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নিয়েছেন, আবেদা ব্যক্তি হিসেবে কবুল মঞ্জুর করে নিয়েছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ওলিদের সোহবতে থাকা কত ফজিলত এবং বরকত রহিয়াছে।